সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله ويرزق من يشاء بغير حساب. وقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله مولانا العظيم. আজকে পহেলা ডিসেম্বর 2022 দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা লক্ষ্মীপুর যোগসিন লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ইসলাহী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম বিশেষ করে অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা হাফেজ বেলায়েত সাহেব দামাত রাকাতুহুম শ্রদ্ধেয় সুধি সমাজ ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলোর মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে রাখে قرآن کریم نسبت دعوت و تبلیغ نسبت ذکر و فکر نسبت اکتشت ہوئے قرآن کریم تھے کچھ کتھا بلار شنار توفیق دن پر سینے جنن بولی الحمدللہ شورا شوری مجلس مجلس الذکر مجلس الملائکہ شورا شوری مجلس فرشتہ در مجلس مجلس اللغو مجلس الشیطان লগ্বের মজলিস বেহুদা মজলিস অনর্থক মজলিস গুনাহের মজলিস সরাসরি শয়তানের মজলিস এটা সরাসরি রহমতের মজলিস এর বিপরীতটা সরাসরি গজবের মজলিস এটা সরাসরি ফেরেশতারা বেষ্টন করে আছে সরাসরি কোটি কোটি ফেরেশতা আমাদেরকে বেষ্টন করে আছে এই জন্য আমাদের ঢালকানগর হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম হযরত মাঝে মাঝে বলেন আমি কসম খেয়ে বলি এই মুহূর্তে আমাদেরকে ফেরেশতারা বেষ্টন করে আছে আল্লাহ তাআলা হযরত ওয়ালার হায়াতের মধ্যে বরকত দান করেন। মেরে ভাইও আল্লাহ তাআলা আমাদের কাছে কি আশা করেন আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান আল্লাহ তাআলা আমাদের কাছে চান আমরা যেন কখনোই আল্লাহ তাআলাকে ভুলে না থাকি আমরা যেন কখনোই আল্লাহকে ভুলে না যাই বলেন আমরা যেন কখনোই কি আল্লাহ তাআলাকে ভুলে না যাই এই জন্য যেই মজলিস মানুষকে আল্লাহ থেকে ভুলিয়ে দেয় যেই বন্ধু মানুষকে আল্লাহ থেকে ভুলিয়ে দেয়
যে আসবাব আল্লাহ থেকে গাফিল করে দেয়। ফালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে মজলিস তোমাকে জিকির থেকে গাফিল করে দেয়, যে চাকরি তোমাকে জিকির থেকে গাফিল করে দেয়, যে বন্ধু বান্ধব তোমাকে জিকির থেকে গাফিল করে দেয়, যেই ভালোবাসা তোমাকে জিকির থেকে গাফিল করে দেয়, যে আসবাব তোমাকে জিকির থেকে গাফিল করে দেয়। এই আসবাব ইখতিয়ার করা, এই বন্ধুকে বন্ধু বানানো, ওই পরিবেশে যাওয়া মোমেনের জন্য কখনোই কি নয়, মুনাসিব নয়। মোমেনের জন্য কি নয় বলেন? মুনাসিব নয়। মোমেন তো তার জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবে, মোমেন তার প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবে তিন জিনিস দিয়ে। এক নম্বর হলো ইমান দিয়ে, দুই নম্বর হলো জিকির দিয়ে, তিন নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থেকে। তিন নম্বর কি বলেন? বলেন, এক মুহূর্ত গুনাহ থেকে বেঁচে থাকা। কায়নাতের পৃথিবীর সমস্ত মখলুকাতের নফল আবাদতের চেয়ে আল্লাহ তাআলার কাছে দাম বেশি। যদি কোনো মুসলমান এক মিনিট গুনাহ থেকে বেঁচে থাকে, ওই এক মিনিট যদি পুরো পৃথিবীর সমস্ত মখলুকাত একসাথে জিকির করে, যেই পরিমাণ নেকি হবে। এই এই মুসলমানের এক মিনিট জিকির করা, গুনাহ থেকে বেঁচে থাকা, ওই 600 কোটি মানুষের জিকিরের চেয়েও দাম বেশি। এজন্য বলেন, এক মিনিট জিকির করা, গুনাহ থেকে বেঁচে থাকা, বলেন, কোটি কোটি জিকিরের চেয়ে দাম বেশি। এক মিনিট গুনাহ থেকে বেঁচে থাকা, বলেন, কোটি কোটি জিকিরের চেয়ে দাম বেশি। এজন্য ওই পরিবেশে যাওয়া, যেই পরিবেশে গুনাহ হয়ে যায়, যেই পরিবেশে গেলে পরে জামাত ছুটে যায়। জামাতের নামাজ সবচেয়ে বড় জিকির, বলেন। আর তাকবীরে উলা আল্লাহু আকবার বলা, এটা কোটি কোটি জিকিরের চেয়ে দাম বেশি। আর মসজিদে ইমামের সাথে আল্লাহু আকবার বলা কোটি 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 জিকিরের চেয়ে দাম বেশি। এজন্য যেই পরিবেশে গেলে পরে জামাতে নামাজ ছুটে যায়, যাদেরকে বন্ধু বানালে জামাতে নামাজ ছুটে যায়, যে যেই তামাশা দেখলে পরে জামাতে নামাজ ছুটে যায়, ওই তামাশা কোনো মুসলমান দেখতে পারেন। ওই তামাশা কোনো মুসলমান কি বলেন? দেখতে পারেন। রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, একজন সাহাবিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো দেখি আখিরাত কত দূরে। তো তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 4 রাকাত নামাজে দাঁড়াই, আমি আর এ কথার উপরে আমার বিশ্বাস, আমার ভয় হয় আমি 4 রাকাত শেষ করতে পারবো কি না। এবার আরেকজনকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে আখিরাত কত দূরে মনে হয়? তো তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, একবার আমি তাশাহুদে বসলে সালাম দিতে পারবো কি না আমার ভয় হয়। এবার রাসূল বললেন, তোমরা তো অনেক দূর মনে করছ, আমি তো রাসূল, একদিকে সালাম ফিরাবার পরে দ্বিতীয় দিকে সালাম ফিরাতে পারবো কি না আমার আশঙ্কা হয়। যিনি যার কাছে মালাকুল মৌত আসবেন না তার অনুমতি ছাড়া, এটা রাসূল জানতেন। এটা রাসূল কি জানতেন? একজনের কাছেই আসছে মালাকুল মৌত অনুমতি নিয়া, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, এক সালাম দিয়ে আমি আরেক সালামের অপেক্ষা করি না। আর আমরা তো ভেবে আছি 2040 সালের পরে নামাজ ধরব, রিটায়ারমেন্টের পরে দাড়ি থাকবে কি, আর 65 বছরে হজ করবে, এভাবে বানিয়ে আছি নিজের পরিকল্পনা। আমরা কালিয়বিয়া কিতাব পড়ছি, ওই কিতাবের মধ্যে একদিন এক ওস্তাদ তার ছাত্রকে বলে, এই শুনছ, মালাকুল মৌত যে মারা গেছে, মালাকুল মৌত কি হয়ে গেছে? সব ছাত্র হয়রান হয়ে গেছে, বুঝলি, মালাকুল মৌত আবার মরে মারা যায় কেমনে? তো বলে, আমাদের এলাকার এক লোক 99 বছর বয়স, সে 300 বছরের জন্য সরকারি খাসের জায়গা লিজ নিছে। তার বয়স কত? আর কত বছরের জন্য লিজ নিছে? সে তো নিশ্চিত যে মালাকুল মৌত মারা গেছে, এই জন্যই সে 300 বছরের জন্য জায়গা লিজ দিছে কি। আমাদের তামাশা দেখলেও মনে হয় না যে মালাকুল মৌত আছে, আমাদের ইয়াকিন হয়ে গেছে
মালাকুল মউত মারা গেছে, অথচ হইতে পারে মালাকুল মউত তোমার ঘরের দুয়ারে এসে গেছে। মালাকুল মউত কি দুয়ারে এসে গেছে। এই জন্য মেরে ভাইও ওলা তুতি মান আগফালনা কালবাহু আং জিকরিনা, যে আসবাব তোমাকে জিকির থেকে গাফিল করে দেয়, যেই বন্ধু তোমাকে জিকির থেকে গাফিল করে দেয়, যেই পরিবেশ তোমাকে জিকির থেকে গাফিল করে দেয়, আল্লাহ তাআলা বলেন তুমি তার পেছনে যেও না, তুমি তার পেছনে কি যেও না। এই জন্য আজকে জিকির থেকে গাফিল করার হাজারো আসবাব, সমস্ত ষড়যন্ত্রের মূল হল উম্মতকে আল্লাহ থেকে গাফিল করা। বলেন উম্মতকে আল্লাহ থেকে কি করা, বলেন উম্মতকে আল্লাহ থেকে গাফিল করা। উম্মতকে আল্লাহ থেকে গাফিল করা এটাই যেন সকলের সকলের একমাত্র একমাত্র টার্গেট, যে ও জাতিকে যদি আল্লাহ থেকে গাফিল করে দিতে পারো তো দাজ্জালের রাস্তা ক্লিয়ার হবে, দাজ্জালের রাস্তা কী হবে ক্লিয়ার হবে। এই জন্য আমি আপনাদের সামনে অল্প সময় আমার পঠিত আয়াতে কারিমার তর্জমা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন রিজালুম লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এই ফ্যানটা একটু দূরে দেন, একদম তো হাত ঠান্ডা করে দিচ্ছে, অথবা বন্ধ করে দেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন রিজালুন, রিজালুন মানে মানুষগুলো, মানুষগুলো। আমরা জানি জুমলায়ে ইসমিয়া নাকেরা দিয়ে শুরু হয় না, এটা মারেফা দিয়ে শুরু হয়, বলা দরকার ছিল আর রিজালু অথবা অন্য কিছু, লেকিন আল্লাহ তাআলা বলেন রিজালুন মানুষগুলো। স্বাভাবিকভাবে মানুষগুলো বলার দ্বারা আমাদের দিলে একটা প্রশ্ন এসে গেল, কোনগুলো কারা, মানুষগুলো কারা, মানুষগুলো কারা। এখানে একটা মাহজুব আছে, হুম রিজাল, তারাই মানুষ। বলেন তারাই মানুষ, আবার বলেন তারাই মানুষ। সামনে যা বলেছে এই গুণে গুণী যারা মানুষ শুধু তারা, চার গুণে গুণী যারা, বলেন মানুষ শুধু তারা, কয় গুণে গুণী যারা, চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা। এখন আপনি আর আমি দেখা উচিত এই চার গুণের মধ্যে আমার নাম আছে কিনা, চার গুণের মধ্যে আমার নাম আছে কিনা। এক নাম্বার লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যাদের ছেলে মেয়ে, যাদের ব্যবসা বাণিজ্য, তিজারাতুন যাদের ব্যবসা বাণিজ্য, ওয়ালা বাইউন যাদের বেচা কিনা, যাদের পৃথিবীর কোনো ব্যস্ততা যাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না, আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না, বলেন আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না। এখানে প্রশ্ন কোন জিকির থেকে গাফিল করে না, উত্তর হবে দিলের জিকির থেকে গাফিল করে না। বলেন কোন জিকির, দিলের জিকির থেকে গাফিল করে না। তাহলে দিলের জিকির থেকে এরা গাফিল হয় না কতক্ষণ, অক্সিজেন আছে যতক্ষণ, দিলের জিকির থেকে গাফিল হয় না ততক্ষণ। বলেন দিলের জিকির, দিলের জিকির, বলেন জিক্রে কালবি, জিক্রে কালবি, আবার বলেন জিক্রে কালবি। এই কমন শব্দগুলো যদি আমরা না পারি আমাদের আখেরাত কী হবে আল্লাহই জানে, কমন কমন শব্দগুলো যদি না পারি। বলেন জিক্রে কালবি, হৃদয়ের জিকির, হৃদয়ের জিকির কোনটা, যেমন আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ভিতরে যেটা ওটা হলো হৃদয়ের জিকির, এটা যখন জবানে বলি এটা হয়ে যায় জবানের জিকির। যেমন আমরা দেখি দুধ, লেকিন দুধের ভিতরে যে ঘি আছে এটা দেখা যায় না, দুধের ভিতরে ছানা আছে এটা দেখা যায় না, ঠিক না? দুধের ভিতরে ঘি আছে না নাই? তাহলে দুধের ভিতরে যেমন ঘি আছে, এই কালেমার ভিতরে আরেকটা আছে, কালেমার ভিতরে যেটা ওটা হলো দিলের জিকির, কালেমার ভিতরে যেটা ওটা হলো কি। আমরা গাছ দেখি শিকড় দেখি না, আমরা গাছ দেখি কি দেখি না, শিকড় দেখি না। গাছের নিচে যেমন শিকড় আছে কালেমায় তো এবার ভিতরেও দিলের জিকির আছে, কি আছে বলেন, দিলের জিকির আছে। শুধু জবানে কালেমা বলার দুই আনার দাম নাই, শুধু জবানে কালেমা বলার দুই আনার দাম নাই, বলেন শুধু জবানে কালেমা বলার দুই আনার দাম নাই। যতক্ষণ না জবান আর দিল সমন্বয় না হয়,
যতক্ষণ না জবানার দিল কিনা হয়, বলেন সমন্বয় না হয়, জবানার দিল কিনা হয় সমন্বয় না হয়, তাহলে জবানে যখন এটা হলো জবানের জিকির, আর দিলে যেটা এটা হলো দিলের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানের জিকিরের দাম কখন? দিলের জিকিরের সাথে জবানের জিকির হয় যখন, দিলের সাথে জবান হয় যখন, বলেন দিলের সাথে জবান হয় যখন। বাকি রইলো যে যদি দিলে নাও হয় জবানে করবেন কি না, হাকিমুল উম্মত বলেন দিলে না হলেও জবানে ছেড়ে দিও না, এখন তো এক অঙ্গ করে তখন তো দুই অঙ্গই করবে না, এখন তো এক অঙ্গ মাহরুম, দিল মাহরুম জবান নড়ে, তখন তো যদি জবানও ছেড়ে দাও তো জবানও মাহরুম দিলও মাহরুম, তাহলে জবানে কি করা না না করা, বলেন জবানে, জবানের তার দাম দশ আর দিলের তার এক জার্রার দাম দশ দুনিয়া, জবানের তার দাম দশ হাসানা, দিলের তার দাম দশ দুনিয়া, সুবহানাল্লাহ, বলেন জবানের তার দাম কত? দশ হাসানা দশ, আর দিলের তার দাম কত? দশ দুনিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না, যারা দিলে জিকির চলবে কতক্ষণ? অক্সিজেন আছে যতক্ষণ, জবানে জিকির চলবে কতক্ষণ? সাধ্যে কুলে যতক্ষণ, জবানে জিকির চলবে কতক্ষণ আর দিলে জিকির করবে কতক্ষণ? যেমন ধরেন আমি হাতে কাজ করি কতক্ষণ? সাধ্যে কুলে যতক্ষণ, লেকিন অক্সিজেন নেই কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ, কি হয় অক্সিজেন নেই কতক্ষণ? নিঃশ্বাস গ্রহণ করি আর ছাড়ি কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ। তাহলে বলে হাত না, হাতে কাজ করি কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ, লেখি কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ, পড়ি কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ, রিক্সা চালাই কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ, সিএনজি চালাই কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ, আর অক্সিজেন টানি কতক্ষণ? এবার বলেন জিক্রে কলবি কতক্ষণ? জিক্রে কলবি কতক্ষণ? জিক্রে কলবির এক জার্রার দাম কত? দশ দুনিয়া বরাবর জান্নাত। বলেন জিক্রে কলবি, হৃদয়ের জিকির, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, এটা হলো হৃদয়ের জিকির, আল্লাহ আমাকে দেখেন এটা হলো হৃদয়ের জিকির, আল্লাহ আমার কথা শুনেন এটা হলো হৃদয়ের জিকির, আল্লাহ আমার সাথে আছেন এটা হলো জিকির, হৃদয়ের জিকির, সুবহানাল্লাহ, বলবেন না? হৃদয়ের জিকির কি করে মানুষকে? হৃদয়ের জিকির জবানে জিকির করতে বাধ্য করে, হৃদয়ের জিকির মানুষকে নামাজ পড়তে বাধ্য করে, হৃদয়ের জিকির মানুষকে কি করে? নামাজ পড়তে বাধ্য করে। এই জন্য নামাজ পড়ে না কারা? মূলত হৃদয়ের জিকির নাই যাদের, নামাজ পড়ে না তারা। কি নামাজ পড়ে না কারা বলেন? হৃদয়ের জিকির নাই যাদের, নামাজ পড়ে না কারা তারা? হৃদয়ের জিকির নাই যাদের, নামাজ পড়ে না কারা? হৃদয়ের জিকির নাই যাদের, খেলা দেখে কারা? হৃদয়ের জিকির নাই দেখে যাদের, ছবি দেখে কারা? ছবি দেখে কারা? হৃদয়ের জিকির নাই যাদের, খেলা দেখে কারা? হৃদয়ের জিকির নাই যাদের, তামাশা করে কারা? হৃদয়ের জিকির নাই যাদের, এভাবে মিশে মিশি মিশে মিশি নির্বাচন করে কারা? হৃদয়ের জিকির নাই যাদের। কি বলছে, মনে কষ্ট নিছেন? হৃদয়ের জিকির নাই যাদের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ধরেন
দুধ জাল দিতে জাল দিতে জাল দিতে জাল দিতে জাল দিতে জাল দিতে ঘি হয়, আর জবানে জিকির করতে করতে একসময় হৃদয়ে বসে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি যতক্ষণ না বন্ধুর ঠোঁট দুটো আমাকে নিয়ে নড়ে। বলেন ঠোঁট নড়লে লাভ না লস? আবার বলেন ঠোঁট নড়লে লাভ না লস? ওহো, এই হৃদয় থেকে দেখেন, হৃদয় থেকে জিকির উঠে ঠোঁট দিয়ে বের হয়ে কান পর্যন্ত পৌঁছে যেতে দেরি হয়, হৃদয় থেকে উঠে ঠোঁট দিয়ে বের হয়ে কান পর্যন্ত উঠতে দেরি হয়, আর শাহজিম নড়তে দেরি হয় না। উঠবে কোত্থেকে? বের হবে কোত্থেকে? আওয়াজ কোন পর্যন্ত? কান পর্যন্ত। বলেন হৃদয় থেকে জিহ্বা দিয়ে কান পর্যন্ত উঠতে দেরি হয়, আর খটখট করতে দেরি হয় না। কি তিনটা দেখান, হৃদয় থেকে জবান দিয়ে কান পর্যন্ত আরস নড়ে। সুবহানাল্লাহ বলবেন, আরস আরস কি বলেন? আরস নড়ে কখন? বান্দার জিহ্বা দিল থেকে নড়ে যখন। আরস নড়ে কখন? বান্দার জিহ্বা দিল থেকে নড়ে যখন। এই জন্য আমি তো স্লোগান তুলি না, আমি বলি এই দিল থেকে জবান দিয়ে জিকির উঠবে যত, আর শাহজিম থেকে রহমত নামবে তত, আর খন্তি মার্কায় দিলে ভোট দাপন হবে দেশের লোক বলবা যত, গজব নামবে তত। কি বলছি বলেন? খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক বলবা যত, গজব নামবে তত, দুর্ভিক্ষ বাড়বে তত। জিকির উঠবে যত দুর্ভিক্ষ ভাগবে তত, দুর্নীতি উঠবে যত দুর্ভিক্ষ ধরবে তত। কিসের উপর ঠিক বলছেন কে জানে? বলেন জিকির উঠবে যত দুর্ভিক্ষ ভাগবে তত, জিকির উঠবে যত অভাব ভাগবে তত, জিকির উঠবে যত অভাব ভাগবে তত, খেলা দেখবা যত অভাবে ধরবে তত। পরে যদি আমার জিগে আমি কেউ আমি কোনো কইন বেলা হিসাব করছি, বেলা হিসাবের যে লেভেল, বেলা হিসাব জীবনও ধরতে না, তবলিগ বলার করে জীবনও ধরে না, আলহামদুলিল্লাহ বল। আমিও তবলিগ বলা আলহামদুলিল্লাহ বলেন, মুসলমান আমার নাম, তবলিগ আমার কাম, যেই তবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম। কি এত খুশি কেন আপনারা? বলেন মুসলমান আমার নাম, তাবলিগ আমার কাম, যেই তাবলিগের সাথে আছেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ছাড়া তাবলিগ কেমন? ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন, ইঞ্জিন ছাড়া গাড়ি যেদিন বাড়ির যাবে, উলামায়ে কেরাম ছাড়া তাবলিগ সেদিন জান্নাতে যাবে। বুঝলেন কি কি ঠিক আছে? ইঞ্জিন ছাড়া গাড়ি যেদিন বাড়ির যাবে, বলেন উলামা ইকরাম ছাড়া তবলিগের গাড়ি সেদিন সফল হবে। এই জন্য আমাদের ইজতেমা কবে? তেরো চোদ্দ পনেরোই জানুয়ারি দুই হাজার তেইশ আমাদের ইজতেমা। মুখস্থ করো কত তারিখ, আবার বলেন জোরসে বলেন, জানুয়ারি দুই হাজার, সবাই বলেন টঙ্গী যাবো তো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান। জিকির উঠবে যত রহমত নামবে তত, জিকির উঠবে যত রহমত নামবে তত, খেলা দেখবে যত গজব নামবে তত।
موبايل دیکھ جاتا غضب نام بتاتا تلاوت کرب جاتا رحمت نام بتاتا تلاوت کرب جاتا رحمت نام بتاتا نماز ذکر تلاوت نماز ذکر تلاوت সর্বোত্তম عبادت نماز ذکر تلاوت সর্বোত্তম عبادت نماز ذکر تلاوت نماز ذکر تلاوت বলে না নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ঈমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ঈমানদারের বাঁচে কেমনে প্রাণ তেলাওয়াত ছাড়া ঈমানদারের বাঁচে কেমনে প্রাণ কোরআন ছাড়া ঈমানদারের বাঁচে কেমনে প্রাণ মাদ্রাসা ছাড়া ঈমানদারের বাঁচে কেমনে প্রাণ নতুন সংযোজন এটা কি মাদ্রাসা ছাড়া ঈমানদারের বাঁচে কেমনে প্রাণ সুবহানাল্লাহ বলে না নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত কয়টা কাম কয়টা কাম তিনটা আহ এইজন্য আমাদের হালত তিনটা দাঁড়ানো বসা শোয়া দাঁড়ানো বসা শোয়া কাজ হলো তিনটা জিকির ফিকির দোয়া দাঁড়ানো বসা শোয়া জিকির ফিকির দোয়া দাঁড়ানো বসা শোয়া জিকির ফিকির দোয়া আর তোমরা বানিয়েছ ফেসবুকে ফেসবুকে জীবনটাকে খোয়া কি জীবনটাকে কি الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا دعنا بشاشوا ذكر فكر دعاء دعنا بشاشوا ذكر فكر دعاء ولن دعنا بشاشوا ذكر فكر دعاء دعنا بشاشوا ذكر فكر دعاء سبحان الله বলো হুজুর এই সহজ কথাগুলো আপনি এতবার বলছেন কেন সহজ কথা দিয়ে যদি আস্তে আস্তে আগে আগে বাড়া যায় ওরা যদি ওদের মিথ্যে কথাগুলোকে কোটিবার বলতে পারে একটা মিথ্যে কথা কতবার বলতে পারে একটা মিথ্যে কথা কোদাল মার্কা দিলে ভোট শান্তি পাবে দেশের লোক শান্তি পাবে দেশের লোক কোদাল মার্কা দিলে ভোট ইমান আছে হ্যাঁ এই জন্য ভোট যত মারে অশান্তি তত বাড়ে কি বলছি বলেন হ্যাঁ আল্লাহর কসম বন্ধু আল্লাহর কসম আল্লাহর কসম এই বদ্ধজিতে জাতি শান্তি পাওয়ার কোন সুযোগ নাই আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব নামাজ দ্বারাই শান্তি জিকিরের দ্বারাই শান্তি তেলাওয়াতের দ্বারাই শান্তি على بذكر الله أطمئن القلوب ذكر دراي شانتي سبحان الله আর কেমনে তরজমা করলে সহজ হবে জিকিরের দ্বারাই শান্তি তেলাওয়াতের দ্বারাই শান্তি মিছে মিছে ভোটের দ্বারাই অশান্তি মিছে মিছে ভোটের দ্বারাই অশান্তি আর জিকিরের দ্বারাই শান্তি এই 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 বঙ্গে এই শহরে এই শহরে এই দেশে এই ভূখণ্ডে যদ্দূর শান্তির আখেরি আখেরি নিশানা আছে এটা জিকিরের বরকতে আর যদ্দূর অশান্তি আছে সবগুলো মিছি মিছি বরকতে হযরত নানুপুরি বলতেন মিশার বাতি বেশি দিন জ্বলে না বলেন কি বলতো বলেন মিশার বাতি বেশি দিন জ্বলে না আবার বলেন মিশার বাতি বেশি দিন জ্বলে না বলেন হারামে আরাম নাই বেদাতে হেদায়েত নাই আর মিশার বাতি বেশি দিন জ্বলে না কে বলতো আজকে নানুপুর মাহফিল ছিল আমি এখন চিটং থেকে আসছি আমি এখন ডাইরেক্ট চট্টগ্রাম থেকে আসছি কালকে বয়ান ছিল হাটাজারি আজকেও বয়ান ছিল হাটাজারি নানুপুর যাওয়ার কথা ছিল বেলা ইচ্ছে বেলাকে যাইতে পারি নাই বলেন মিশার বাতি বেশি দিন জ্বলে না হ্যাঁ
حرام حرام نہیں بدعات ہدایت نہیں مصر باتی بیشی دن چلے نا کی کوتا ٹھنا کھولو رے مصر باتی بیشی دن کی بدعات کی نہیں ہدایت نہیں اور حرام کی نہیں ذکر اردارائی شانتی نا کدل مارکا شانتی اور جو دی مصر کوتا گلو ہے تو بار بولتے پارے امی یہ شتو کوتا تا ہزار بار بولتے پار بھونا کے نو ایجنو ذکر اردارائی شانتی نماز دارائی شانتی قرآن دارائی شانتی ایجنو نماز ست شندر حبے جاتا جیبان شندر حبے تاتا نماز شندر حبے جاتا جیبان شندر حبے تاتا نماز شندر حبے جاتا جیبان شندر حبے تاتا ایجنو نامی بولی دنی تھی کربا جاتا کرونا دھر بے تاتا کی؟ বলেন দুর্নীতি করবা যত করোনা ধরবে তত জিকির করবা যত করোনা ভাববে তত কি হ্যাঁ এখানে তো ঠিক কইছেন আবার তো যাই সেই জিকির করবো যত করোনা ভাববে তত জিকির করবো যত রহমত নামবে তত রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন عن ذكر الله مانوس شدو ترى ذكر تكي غافل هاي نظرا سبحان الله كون ذكر تكي غافل هاي نام دلر ذكر دلر ذكر تكي كي هاي نا دلر كو ترى خا الله تعالى ما كي دخين بولين الله تعالى ما كي دخين الله تعالى ما كي دخين الله تعالى ما كي دخين الله تعالى امر كو ترى شونين الله تعالى امر كو ترى شونين الله تعالى امر خبر رخين اللہ تعالیٰ بصیر اللہ تعالیٰ سمیع اللہ تعالیٰ خبیر اگلو کے دلے رکھا اگلو ہلو دلے ذکیر سبحان اللہ بلو دلے ذکیر منوش کے زبان ذکیر کرتے بات دھو کرے دلے ذکیر جو دی زبان جاری ہوئے ایٹا ہوئے جائے زبان ذکیر دلے ذکیر جو دی چوکے جاری ہوئے ایٹا ہوئے جائے چوکے ذکیر بھین ناریت دیکھے چوک ناتولا چوکے ذکیر مار چارت دیکھے ت مار چہرہ دیکھے تکانو کی بھین ناری دیکھے چوک نہ تولا چوکھر ذکیر ایبار زبان ذکیر دام کو تو چوکھر ذکیر دام کو تو ایک بار بھین ناری دیکھے دو چوک ایک بار بھین ناری دیکھے دو چوک نیچو کرا دوش ہزار رکعت نفل چھو بھاری سبحان اللہ بلے اچھا دوش ہزار رکعت نفل زبان ذکیر کتو بار ہوئے سورہ فاتحہ کتو بار دوش ہزار بار سورہ اخلاص کتو بار کم پکے پانس ہزار بار سورہ کوثر کتو بار کم پکے پانس ہزار بار دوی رکعت نمازے اللہ اکبر اگرو بار چار رکعت نمازے اللہ اکبر اکوش بار دوش ہزار رکعت نمازے اللہ اکبر کتو ہزار بار سبحان اللہ بلین دوی رکعت نمازے اللہ اکبر اگرو بار چار رکعت نمازے اللہ اکبر ایک خوشبار دو رکعت جو دی اگر بار تلے ایک رکعت کتو ایک شو رکعت کتو ایک ہزار رکعت کتو دوش ہزار رکعت کتو سبحان اللہ بولن بولن ایک بار بھین ناری دکے دو چوک نیچو کرا بولن دوش ہزار رکعت نفل چھو بھاری تلے ایک بار دوش ہزار رکعت نفل سورہ فاتحہ پانس ہزار بار سورہ اخلاص پانس ہزار بار سورہ کوثر پانس ہزار بار سبحان ربی العظیم تیریس ہزار بار اور سبحان ربی الاعلیٰ کم پکے ساٹھ ہزار بار پہلے ایک بار بھین ناری تھے کہ دو چوک نیچو کرا ایک بار حرام چھوی تھے کہ چوک نیچو کرا ایک بار حرام دیکھا تھے کہ چوک نیچو کرا دوش ہزار رکعت نفل چھو جو دی بھاری ہوئے تلے ایک جبان ذکر دم کو تو چوکر ذکر دم کو تو سبحان اللہ ایبار شنون ایک بار جو دو چوک دیئے کہ وہ مائر چہرہ دیکھے بھالو وشار نظر تکا رسول بلن ایکتا قبول حجر سواب ایبار ایکتا قبول حجر زدن دھاکا یار پڑتے کے شروع ہے لبائک اللہم لبائک لبائک لا شریک لکا لبائک ان الحمد والنعمت لکا والمر
لا شريك لك شاتوبار چلے ہزار بار چلے مینا سے کتوبار چل سے عرافہ کتوبار مزدلفہ کتوبار ابر حرام تکبیر تحریم کتوبار حرام نماز ذکر کتوبار حرام باہر ذکر کتوبار تواف سائد ذکر کتوبار مینا عرافہ مزدلفہ ذکر کتوبار ایک بار مائر چہرہ دیکھے تکانو ایکتا قبول حجر ثواب کر کر ماں آچے دیکھیں ہاتھ تولیں سبحان اللہ انہیں کی آچے আমার নাই যাদের মা আছে আজকে ঘরে দিয়ে তাকাবেন তো ইনশাআল্লাহ গিয়েই বলবেন মা হুজুর বলছে একবার নাকি চেহারার দিকে তাকাইলে একটা হজের সওয়াব হয় মার চেহারার দিকে গিয়ে তাকাবেন মার চেহারা মুছে দিবেন আর তাকাবেন বাস একটা হজ আবার তাকাবেন আরেকটা হজ আবার তাকাবেন আরেকটা হজ আবার তাকাবেন আরেকটা হজ তাকাবো তো ইনশাআল্লাহ আমার তো আর সুযোগ নাই আমি যখনই লক্ষ্মীপুর মাহফিলে আসতাম তখনই আমি বাড়ি যেতাম লক্ষ্মীপুর আসলে আমি বাড়ি যেতাম আব্বাও নাই আম্মাও নাই আজকে আমাদের যেখানে মাহফিল কুমিল চুমচর কারেন্ট আসছে মাশা ওখানে গেলেই দেখতাম আব্বাও আব্বা আছেন আব্বা হয় শুয়ে আছে না বসে আছে আজকে প্রথমবার গিয়ে দেখবো আব্বা নাই একবার মার চেহারার দিকে তাকানো একটা কবুল হজের সওয়াব সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ যদি কেউ একাধিকবার তাকায় রাসূল বলেন যদি কেউ প্রতিদিন 100 বার তাকায় 100টা কবুল হজের সওয়াব তাকাবো তো ইনশাআল্লাহ মার মুখে মাঝে মাঝে লোকমা তুলে দিবেন মার মুখে মাঝে মাঝে একটু মুরগি ছিঁড়ে দিয়ে দিবেন একটু আমরা আম্মা আছে আহ আজকে কমলা নেবেন ছিলে মার মুখে দিবেন বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আহ হায় রে ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الله আমাকেও maaf করে দেন আব্বা আম্মাকেও maaf করে দেন সমস্ত মুমিনিনকে maaf করে দাও আহ চোখের জিকির এগুলো কি কিসের জিকির একবার হারাম থেকে কান বাঁচানো কানের জিকির হারাম ধরা থেকে হাত বাঁচানো হাতের জিকির হারাম দিকে চলা থেকে পা বাঁচানো পায়ের জিকির হারাম জায়গায় লজ্জাস্থানের ইস্তেমাল থেকে লজ্জাস্থানকে হেফাজত করা লজ্জাস্থানের জিকির আর কোনো মানুষ যদি সবগুলো অঙ্গে জিকির করে এই মানুষটা অবশ্যই বেশি বেশি জিকির করনেওয়ালা কি হয় আহ এজন্য রিজালুন মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা দুই নম্বরে ওয়া ইকামিস সালাহ নামাজ থেকে গাফেল হয় না যারা এই জন্য নামাজ পড়ে না কারা মানুষ নয় যারা নামাজ ছাড়ে না কারা মানুষ যারা বলেন নামাজ ছাড়ে না কারা আবার বলেন মানুষ যারা নামাজ ছাড়ে না তারা মানুষ যারা নামাজ ছাড়ে না তারা বলে না মানুষ যারা নামাজ ছাড়ে না তারা নামাজ ছাড়ে না কারা নামাজ পড়ে না যারা মানুষ নয় যারা নামাজ পড়ে না কারা মানুষ নয় যারা এই বলেন নামাজ পড়ে না কারা নামাজ পড়ে না কারা আহ সহজ করে বলি কারণে দিলে লাগে যায় কেউ নি মনে মনে নিয়ত করে আর নামাজ ছাড়বো না হা জানোয়ার জানোয়ার আর ওর মধ্যে পার্থক্য কি জানোয়ার খায় ঘুমায় বাচ্চা দেয় ও খায় ঘুমায় বাচ্চা দেয় বাস্তব না বাস্তব জানোয়ার কয়টা কাজ করে কি কি খায় ঘুমায় বাচ্চা দেয় বেনামাজিরা কয়টা কাজ করে বেঈমান কয়টা কাজ করে বলেন না কি কি আর আমরা কয়টা কাজ করি খাই ঘুমাই বাচ্চা দেই এর পাশাপাশি আলহামদুলিল্লাহ মালিকের হুকুম মতো চলি সুবহানাল্লাহ বলবেন না এই জন্য মানুষ শুধু কারা জিকির থেকে গাফেল হয় না যারা মানুষ শুধু কারা নামাজ থেকে গাফেল হয় না যারা মানুষ শুধু কারা হিসাব করে করে যাকাত দেয় যারা সুবহানাল্লাহ বলে না মানুষ শুধু কারা হিসাব করে করে যাকাত দেয় যারা বলেন মানুষ শুধু কারা হিসাব করে করে যাকাত দেয় যারা আবার বলেন মানুষ শুধু কারা হিসাব করে করে যাকাত দেয় যারা তাহলে মাল আছে যাকাত দেয় না এরা মানুষ না অমানুষ সময় আছে কিন্তু নামাজ পড়ে না মানুষ না অমানুষ আর খেলা তামাশা দেখে জিকির করে না তামাশা দেখে মানুষ না অমানুষ কোরআন কি বলে আমরা কি বলি আহ আহ
রব তো আমাদেরকে মানুষ বানাতে চান এবং মানুষ বানিয়ে আমাদেরকে জান্নাত দিতে চান। এক নাম্বার কি মানুষ কারা, এক নাম্বার কি জিকির, জিকির থেকে গাফেল হয় না যারা, দুই নাম্বার নামাজ পড়ে যারা, তিন নাম্বার ওয়াইতাইজ যাকাত হিসাব করে করে যাকাত দেয় যারা, চার নাম্বার ইয়াখাফুনা ইয়াউমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার আখিরাতকে ভয় করে যারা, আখিরাতকে ভয় করে যারা, বলেন আখিরাতকে ভয় করে যারা, মানুষ শুধু তারা, আখিরাতকে ভয় করে যারা। এক নাম্বার জিকির থেকে গাফেল হয় না যারা, দুই নাম্বার নামাজ থেকে গাফেল হয় না যারা, তিন নম্বরে আল্লাহর রাস্তায় ধ্যান করে যারা, চার নম্বরে আখিরাতকে ভয় করে যারা। আমি বললাম রব্বুল আলামিন কেউ যদি মানুষ হয় আপনি তখন কি করবেন, আল্লাহ তাআলা বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম লিওয়াফি লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, এদের জীবনের আমলগুলো গুনে গুনে যাচা দিব। আমি বললাম রব্বুল আলামিন গুনে দিলে কত দিবেন, রব বলেন যাও একে দশ, আমি বলবো আমি নিব না আমার হবে না, রব বললেন যাও একে সত্তর, আমি বললাম আমার হবে না, রব বলেন যাও একে সাতশো, আমি বলবো আমার হবে না, রব বলেন যাও একে সাত লাখ, একে সাত কোটি, একে উনপঞ্চাশ কোটি। আমি বললাম রব্বুল আলামিন হিসাব করে করে তো আমি নিতামই না, আমি আপনি যদি আমার হিসাব করে করেই দেন একদিন আমার হিসাব শেষ হবে, জান্নাত তো আরও বাকি থেকে যাবে, তখন আমি কি করব, হিসাব তো শেষ হবে জান্নাত তো বাকি থেকে যাবে, তখন আমি কি করব। তো রব্বুল আলামিন বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমাদের আমলগুলো গুনে গুনে যাচা দিয়ে এবার ওয়াজিদাহুম মিন ফাদলিহি, আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো 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 শুধু বাড়াবো। রব কতদিন পর্যন্ত বাড়াবেন, আমি যতদিন ততদিন। কতদিন বাড়বে বিশ্বাস হয়, হয়েছে সবার বিশ্বাস? ওহো ওয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রব্বুল আলামিন বলেন আমি যেন বললাম আল্লাহ দুনিয়াতে কি দিবেন, রব বলেন যাও দুনিয়াতেও বিনা হিসাবে রিজিক দিব। এই জন্য আমাদের মাদ্রাসার ওস্তাদদের বেতন কত, দশ বারো হাজার টাকা, মসজিদের ইমামদের বেতন কত, দশ বারো হাজার টাকা, আপনাদের গভর্নমেন্ট স্কেলের সর্বনিম্ন বেতন কত, সর্বনিম্ন ষোলো হাজার টাকা, আমাদের বেতন কত, দশ বারো হাজার টাকা, ইমাম সাহেবের বেতন কত, দশ বারো হাজার টাকা। এবার জিজ্ঞেস করবেন পৃথিবীতে বাংলাদেশে কিস্তি নাই কাদের, উত্তর হবে ইমাম সাহেবদের আর কওমি মাজার ওস্তাদদের। কিস্তি নাই কাদের, ইমাম সাহেবদের কিস্তি আছে, সমাজের সবচেয়ে কম বেতন না সবচেয়ে বেশি বেতন, কিস্তি আছে? কালকে যাই জরিপ চালান আপনাদের গ্রামে কার কার কিস্তি আছে কার কার কিস্তি নেই, কি কেন কিস্তি হবে, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রব আমাদেরকে কখন গদ্দুর দেন, যখন জদ্দুর লাগে, সুবহানাল্লাহ বলবেন না, আমাদের বেলা রবের সিদ্ধান্ত এপারে নিবা কিছু কিছু, ও পারে নিবা সব কিছু, আর ওদের বেলা সিদ্ধান্ত এপারে নিবা একটু বেশি কিছু, ওখানে পাবা না কোনো কিছু, কি ইমান আমলওয়ালাদেরকে বলে এপারে নিবা কিছু কিছু ও পারে দিব সব কিছু, আর ইমান আমল ছাড়াওয়ালাদেরকে কি বলে এপারে নিবা একটু বেশি কিছু, ওখানে দিব না কোনো কিছু। আমরা এখানে চাই অল্প কিছু, এখানে চাই জরুরত মতো, ওখানে চাই রবের শান মতো, এখানে কি চাই আর ওখানে কি চাই, কেমন হবে এটা? আচ্ছা আপনার ক্লাস ফোরের ছেলেটা আগামীকাল স্কুলে যাওয়ার সময় বলে আব্বু আমি স্কুলে যাব কত টাকা দাও, আপনি বিশ টাকা দিলেন, কয় টাকা, সর্বোচ্চ বিশ টাকা দিয়ে বললেন ধরো। এবার আপনার কাজের মেয়েটা বলল আঙ্কেল আমি কিন্তু আজকে বাড়ির যাব, এবার বিশ টাকা দিবেন, কত দিবেন, পাঁচশো বা এক হাজার দিবেন না দিবেন না? আচ্ছা কাজের মেয়েটাকে কত দিলেন, ছেলেটাকে কত দিলেন, ও ছেলেটাকে কম আদর করেন এই জন্য, ছেলেটাকে বিশ কেন দিলেন, বিশ টাকা কেন দিলেন, বেশি দিলে নষ্ট হয়ে যাবে,
ওকে 200 টাকা 500 টাকা কেন দিলেন? আজীব না, এই জন্য ওদেরকে বেশি দেয়, আমাদেরকে কম দেয়। আমাদেরকে বেশি দিলে নষ্ট হয়ে যায় বা, এর লেগে কম লও। আরে সুবহানাল্লাহ বলেন, বেশি দিলে কি হয়ে যাব? এই যে নাম করে কি কর, কম লও। আচ্ছা আপনি বলেন তো দেখি, বিয়ে বাড়িতে সমস্ত খাবার কার জন্য বানায়, কার জন্য? এবার আপনি কন তো, ওই বিয়ে বাড়িতে দুলা সবচেয়ে বেশি খায়। হ্যাঁ, বিয়ে করছো তুমি? বিয়ে করছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা বিয়ে করে না তারা দুলার লগে যান নাই? এবার দুলার বিয়ে বাড়িতে কি দুলা সবচেয়ে বেশি খায় না সবচেয়ে কম খায়? বানিয়েছে কার জন্য? কম খায় কে? কায়নাত বানিয়েছে আমাদের জন্য, এই জমিন ফসল দেয় আমাদের জন্য। সূর্য উঠে আমরা আছি বলে, সূর্য ডুবে আমরা আছি বলে, চাঁদ উঠে আমরা আছি বলে, চাঁদ ডুবে আমরা আছি বলে, চাঁদ পূর্ণিমা হয় কেন? ওলামায়ে উম্মত আছে বলে। অমাবস্যা হয় কেন? ওলামায়ে উম্মত আছে বলে। এই কাঁঠাল গাছে কাঁঠাল দেয় কেন? ওলামায়ে উম্মত আছে বলে। মাদ্রাসা আছে বলে, মসজিদ আছে বলে। সুবহানাল্লাহ। কেন তাহলে বিয়ে বাড়িতে সবগুলো বানায় কার লাইগা বেশি খায় কে? বারো জাতি বেশি খায় কে? হ্যাঁ, ইভেন দুলার বাফেও ওই দিন খুব বেশি খায় না, টেনশনে খুব বেশি, বাস্তব না বাস্তব? ব্যয় ওই দিন বেশি কি করে না, একটু একটু খায় কথা, বাস্তব না বাস্তব? তাহলে বোঝা গেছে কি, দুলা কম খায় না বেশি খায়, এই জন্য বানাইছে কার লাইগা? এবার বলেন, বানাইছে আমগো লাইগা? খায় বারো জাতি। খায় কোন জাতি? আর বানাইছে কার লাইগা? আচ্ছা আরেকটা উদাহরণ দিলে আরো সুন্দর বুঝবেন। দুলা আর প্রথম দিন দ্বিতীয় দিন দুপুর বেলা দুলাকে আর এই বাড়ির ছেলেটাকে, বড় ছেলেটাকে মা একসাথে খেতে দিছে। খেতে দিয়ে মা কি করে? আচ্ছা মুরগির রানটা কারে দিছে? জামাইরে। নতুন জামাইকে কি দিছে? আচ্ছা এই পায়ের হাড্ডিটা গলার হাড্ডিটা কারে দিছে? বড় ছেলেকে কি দিছে? আচ্ছা এবার বলুন তো, ইলিশের পেটিটা কাকে দিছে? লেজের টুকরাটা কারে দিছে? আচ্ছা মা কি এমনি ছেলেরে বেশি আদর করে না জামাইরে বেশি আদর করে? কথা কেন, জামাইরে বেশি আদর করে না ছেলের? মেহমান আসছে, কে আসছে বলেন? জামাইরে বেশি আদর করছে আর আদর করে না ছেলেরে বেশি আদর করে? হ্যাঁ, মুরগি দিছে কারে? আচ্ছা এবার ছেলে জিজ্ঞেস করে, মা আসে, মা এটা বুঝি ইনসাফ, 30 বছর ধরে আমি তোমার খেদমত করছি, আজকে তুমি আমাদের গলার হাড্ডিটা দিলা, আর ওই বেটা কালকে আসছে তারা আজকে রানটা দিয়ে দিলা, মুরগির পুরো রানটা তাকে দিয়ে দিলা, তো মা কি বলবে? আরে ফু, তুই বুঝোস নাই, তোরে দিছি গলার হাড্ডিটা। তোরে দিছি গলার হাড্ডিটা আর মুরগির ডানটা দিছি তারে, আর আমার গুলশানের ফ্ল্যাটটা দিমু তোরে, তারে দিতাম না, দিতাম না? কথা মনে হয় বুঝেন নাই। আচ্ছা এবার লক্ষ্মীপুরের দোকানটা কারে দিব? সমুনি বাজারের দোকানটা কারে দিব? উত্তরার বাড়িটা কারে দিব? রান দি, মুরগি রান দিছে কারে? তাইলে বুঝা গেছে, এখন খানা বেশি দিলে ওই পারে দিত না। আর আমগরে কই, তোরা এখন হাড্ডি উড্ডি খা, পাঙ্গাইশ খা, তেলাপিয়া খা, ওই পারে সব খাবি। হ্যাঁ কি বলেন? এই জন্য মেরে ভাইও, চলেন নিয়ত করি ইনশাআল্লাহ, দিন মতো চলবো ইনশাআল্লাহ। বলেন, দিন তো শিখায় তিন জায়গায়, দিন শিখায় তিন তিন জায়গায়। বলেন, মাদ্রাসা, দাওয়াতে তাবলীগ, হকানি রব্বানি আল্লাহ ওয়ালাদের খানকা। কয়টা পাইলাম? তিনটা। কি কি? মাদ্রাসা, মাদ্রাসা তিন জিনিসের নাম, মুসলমানদের সন্তান, মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল। মুসলমানদের সন্তান, মুসলমানদের দোয়া, মুসলমানদের কি? মাল। এই তিনটাতে শরীক থাকবেন তো ইনশাআল্লাহ। দোয়া দিবে কে? সকলে। ওরা বলে ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। বলেনি বলে না? আমরাও ছেলে চাই ছেলেওয়ালার, মেয়ে চাই মেয়েওয়ালার, আর দোয়া চাই সকলের। কি আপনাদের সকলের কাছে কি চাই বলেন? আর মাল চাই মালওয়ালার।
مال ساي کی